এমন সময়ে গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এবং এই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছে গাড়িতে কোথাও জায়গা নাই বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল মা তো ভয় আরষ্ট আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা দুইখানা টিকিট গাড়ি দুই বেঞ্চে শিওরের কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিল এ গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতে দুই সাহেব রিজার্ভ করিয়াছেন কেউ অন্য গাড়িতে যাইতে হইবে আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া উঠিলাম মেয়েটি হিন্দিতে বলিল না আমরা গাড়ি ছাড়িব না সে লোকটি রোখ করিয়া বলিল না ছাড়িয়া উপায় নাই কিন্তু মেয়েটির তার কোন লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল সে আমাকে আমি দুঃখিত কিন্তু শুনিয়া ডাক ছাড়িতে লাগিলাম মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া বলিল না আপনি যাইতে পারিবেন না যেমন আছেন বসিয়া থাকুন বলিয়া সে দাঁড়িয়ে কাছে দাঁড়াই স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল ইতিমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে গাড়িতে সে তার আসবাব উঠিবার জন্য উঠাইবার জন্য আরদলিকে প্রথমে ইশারা করিয়াছিল তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটি স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানা মুঠ খাইতে শুরু করিল আর আমি লজ্জায় জানালা বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম কানপুরে গাড়ি আসিয়া থামিল মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটি আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল মা তখন আর থাকিতে পারিলেন না জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি মা মেয়েটি বললিল আমার নাম কল্যাণী শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম তোমার বাবা তিনি এখানকার ডাক্তার তাহার নাম শেষ। তিনি এখানকার ডাক্তার তাহার নাম শম্ভুনাথ সেন তার সবাই নামিয়া গেল মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে হাত জোর করিয়াছি মাথা হেট করিয়াছি বাবু হৃদয় গলিয়াছে কল্যাণী বলে আমি বিবাহ করিব না আমি জিজ্ঞাসা করিলাম কেন সে বলিল আজ্ঞা। কি সর্বনাশ এ পক্ষেও মাতুল আছে নাকি তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে সেই বিবাহ ভাঙ্গার বর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে সে যেন কোনো ওপারের বাসী আমার সংসারের বাহির হইতে আসিল সমস্ত সংসারের বাহিরে ডাক দিল আর সেই যে রাত্রি অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল তখন আমার বয়স ছিল এখন সাতাশ এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না কোনো কালেই না আমার মনে আছে কেবল সেই এক রাত্রে অজানা কণ্ঠের মধুর সুরের আসা জায়গা আছে নিশ্চয়ই আছে নইলে দাঁড়াবো কোথায় তাই বৎসরের পর বৎসর যায় আমি এইখানেই আছি দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই আর মন বলে এই তো জায়গা পাইয়াছি উগুয় অপরিচিতা তোমার পরিচয় শেষ হইল না শেষ হইবে না কিন্তু কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাইয়াছি তা যেখানে শেষ করলাম পরবর্তী ক্লাসে আমি এই গল্পের উপরে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শেষ করছি ধন্যবাদ